আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাট ডক্টর অমিত। সবাইকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সো ইংরেজি নতুন বছরে একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো ডিজাইনটি করতে আপনাদের প্রথমেই প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। পাসওয়ার্ড 4টি ভিডিওর মাঝখানে মাঝখানে শো করবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিউরিফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিউরিফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সি ল্যাব মোবাইল অ্যাপসের মাধ্যমে পিউরিফাইলটি ওপেন করতে হবে এবং আপনার নাম ও ছবি পরিবর্তন করে মাত্র কয়েক মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ডিজাইনটি এডিট করবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সি ল্যাব অ্যাপস। সো এটি হচ্ছে আমাদের পিক্সি ল্যাব মোবাইল অ্যাপস। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, এছাড়া ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা অ্যাপসটি এখন ওপেন করছি। সো ওপেন করার পর আপনারা উপরে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচ থেকে ওপেন ডট plp এইখানে ক্লিক করবেন। এরপর উপর থেকে ডট plp এখানে ক্লিক করবেন। এরপর আপনার মেমোরি কার্ডে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে, সেখানে নিচে দেখতে পারবেন হ্যাপি নিউ ইয়ার 2023 পোস্টার ডিজাইন। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপরে একটি ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। এরপর একটি ব্যাক বাটন ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি পিক্সি ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আপনার ছবি এবং নাম পরিবর্তন করবেন। সো এটি করার জন্য আপনার প্রথমে ছবিটি পরিবর্তন করবেন, ছবিটির উপর জাস্ট একটি ক্লিক করবেন, এরপর ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচ থেকে আপনারা এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। সো এই অপশনটি ক্লিক করার পর এই বাম পাশে দেখতে পারবেন রিসিলেক্ট। সো আপনারা জাস্ট রিসিলেক্টের উপর ক্লিক করবেন, এরপর আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দেবেন। সো আমি একটি ছবি দেখুন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর আপনারা এই যে এখানে যে স্কোয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ক্লিক করবেন। এরপর আপনারা এটিকে এভাবে ধরে আপনার ছবিটি যেখানে রাখবেন ফেসের দিকে ওখানে নিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে যে সার্কেল অপশনটি দেখতে পাচ্ছেন, সো জাস্ট এই সার্কেল অপশনটির উপরে একটি ক্লিক করবেন। এরপর এরকম সার্কেল হয়ে যাবে, এরপর এই কর্নার ধরে আপনার এই সার্কেলটিকে ছোট করে নেবেন। সো আপনি ছবিটি যতটুকু ওখানে দিতে চান ডিজাইনের ভিতরে অতটুকু ছোট করে আপনারা জাস্ট সেন্টার পজিশনে রেখে দেবেন। এরপর আপনারা নিচ থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। সো দেখুন, এরপর আপনার ছবিটি এভাবে সরাবেন, এরপর এই যে এখানে ধরে আপনার ছবিটি এখানে ফিট করে দিবেন ছোট করে যতটুকু ভালো লাগে। এরপর এটি সেন্ট্রালি পজিশন করে দিবেন। এরপর আপনার নামটি এডিট করবেন। নামটি এডিট করার জন্য আপনার জাস্ট এই যে নিচে দেখুন আমার নাম লেখা আছে, সো এই নামের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনের উপরে একটি ক্লিক করবেন। সো এই অপশনের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে এডিট অপশন দেখতে পাবেন। এই এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার নাম এখান থেকে চেঞ্জ করে দেবেন। সো দেখুন আমি আমার নামটি চেঞ্জ করে দিই, এরপর ওকেতে ক্লিক করে দেবেন, এরপর আপনার নামটি এখানে সেট করে দেবেন। সো ডিজাইনটি এডিট করার শেষ, এখন আপনি জাস্ট সেভ করবেন। সেভ করার জন্য উপরে এখান থেকে এই সেভ আইকনে চলে যাবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে একটি ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটি সেভ হয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।